এসে হলো 48 48। তার জন্য শুরু করা যাক। আজকে বানাতে চলেছি মাটন ভুনা। দুটো পেঁয়াজ আমার লম্বা করে কেটে রাখতে হবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকে রেসিপি আপনার কেমন লাগলো। রেসিপিটি স্কিপ না করে অবশ্যই প্লিজ পুরোটা দেখবেন। পেঁয়াজ কেটে নিয়েছি 3টে ছোট ছোট সাইজের। আর এখানে আমি নিয়ে নেব 1টা টমেটো, নিয়ে নেব আদা, আদাটা আমি ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার নেব রসুন, এখানে আমার রসুনও ছাড়ানো হয়ে গেছে, এটাও আমি তুলে নিলাম। এখানে আমার সমস্ত মশলাগুলো কাঁচা মশলা সেটা আমার রেডি করা হয়ে গেছে। এবার দেখে নেব তো মাটনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মাংস, চিকেন এই মাটন। তো মাটনটা আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এটা পুরো একেবারে রেডি আছে। তো প্রথমে চলে যাব মশলাটা করে নিতে। এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম আদা, স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 8-10টা কোয়া রসুন। আর নিয়ে নিলাম 1টা টমেটো, মিক্সি করে নেব। এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। তো মশলার মধ্যে এই আদা রসুন আর টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে নেব। মাটনটা অন্তত 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আদা রসুনের পেস্টটা তো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। ঝালের জন্য দেব এখানে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে শুধুমাত্র ঝালের জন্য। 1/2 চা চামচ দিয়ে দেব এখানে মিট মশলা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করলাম, লবণটা পরে ব্যবহার করব, এখন যতটুকু লাগবে সেটুকু ব্যবহার করলাম। আর এখানে দেব মেন জিনিস, সেটা হচ্ছে টক দই। টক দইয়ের পরিমাণটা এখানে আমি 4 চা চামচ এখানে ব্যবহার করছি। এবার সমস্ত মশলাটা আমি মাটনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে এখানে আমার মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেব অন্তত 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর আমার মাটনটা কিন্তু ভালোভাবে যতটা আমার ম্যারিনেট প্রয়োজন ঠিক ততটা হয়ে গেছে। এবার চলে যাব রেসিপিতে। এখানে ইন্ডাকশনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে কয়েকটা শুকনো মশলা ভেজে নিতে হবে। এই মাটন ভুনার জন্য মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি 4টে ছোটো এলাচ নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 1 ইঞ্চি মতো ডালচিনি নিয়েছি, 10-12টা মতো এখানে নিলাম গোলমরিচ, 1/2 চা চামচ মতো গোটা জিরে, আর দেব 1/2 চা চামচ মতো গোটা ধনে। এবার এই মশলাটা একেবারে লো ফ্লেমে ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে যাতে মশলাটা কোনোরকমভাবে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। মশলাটা যখনই ফুটতে শুরু করবে, ফোটা শুরু হচ্ছে এই সময় বুঝে নিতে হবে কিন্তু আমাদের এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই মশলাটা আমরা নামিয়ে নেব, একেবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এটার মধ্যেই একেবারে নামিয়ে নেব। মাটনের জন্য আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ব্রেস্টটা করার বাকি আছে, তো সেটা আগে করে নিতে হবে। তেলটা এবার একটু গরম করে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এবার এখানে আমি যে বড় সাইজের একটা পেঁয়াজ আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা আমি ভেজে নেব।
পেঁয়াজটা বেশ একেবারে লাল লাল করে এখানে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, ব্রেস্টটা এবার আমি তুলে নেব। এবার তেলটা ঝরিয়ে ঝরিয়ে এখানে আমাদের তুলে নিতে হবে। এবার এখানে আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, ছোট এলাচ, হাফ ইঞ্চি দালচিনি, আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম তিনটে ছোট মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এখানে আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। এখানে আমার মাটনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মাটনটা আমার কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকম ভাবে যেন নিচে না লেগে যায়। আস্তে আস্তে মাটন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে এটা কষিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। মাটন থেকে কিন্তু দেখুন খুব ভালোভাবে কিন্তু এখানে আমার তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর এখানে তেল ছেড়েছে। তো সেই জন্য আর এখানে কষিয়ে নেওয়ার দরকার নেই, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে দিয়ে দিলাম গরম জল। এখানে অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। মাটনটা একটু ফুটে উঠলে পরে গরম জলটা দিয়েছি, একটু ফুটে উঠলে পরে এটা আমি দিয়ে দেবো প্রেশারে। এবার এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ বলক না আসছে। দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, ঝোলে বলক চলে এসেছে। তো এবার এটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব। মাটনটা তো এখানে পুরোটাই নিয়ে নিয়েছি, এবার এই ঝোলটা আমি আস্তে করে এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে মুখটা আমি আটকে দেব। এবার এটা আমি তিনটে সিটি দিয়ে নেব। তিনটে সিটি দিলে পরে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে এবার আমি ইন্ডাকশানটা আবার অন করে নিলাম আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার মাটনটা আমি এই কড়াইতে আবারও ঢেলে দেব। মাটনটা এবার ভালো করে এর মধ্যে যে ঝোলটা রয়েছে সে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে কমিয়ে নেব। এবার এই ঝোলটা কমিয়ে নিতে হবে, কারণ ভুনাতে ঝোল কোনো রকমভাবেই থাকবে না। দেখুন আমার এখানে ঝোলটা খুব সুন্দরভাবে কমে গেছে, ভুনাটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যেই ভাজা মশলাগুলো তখন ভেজেছিলাম সেই মশলার গুঁড়োটা করে নিয়েছি। এই গুঁড়োটা এবার মশলা, এই ভাজা মশলার গুঁড়োটা এবার এখন দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব এখানে পেঁয়াজের ব্রেস্তাটা। ভুনাতে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ লবণ প্রথমেই যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মাটনটা আর কিন্তু মানে স্বাদ পাওয়া যাবে না। লবণ বেশি দিয়ে দিলে পারে, কারণ এটাতে তো ঝোল থাকে না, তাই লবণ বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। আমার এখানে মাটন ভুনা একেবারে কমপ্লিট। দেখুন আমি এখানে রুমালি রুটির সাথে আর একটু হালকা স্যালাডের সাথে এখানে সার্ভ করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই মাটন ভুনা রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে, খুবই সোজা একটা রেসিপি। তো আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিও
ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করব, যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবে আবার কোনো ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবে। টাটা।